সকল বন্ধুদের দীপাবলি, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানায়। তো বন্ধুরা, আপনাদের কাছে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ মঠ মিশনের খবর নিয়ে এসেছি। তবে এই খবরটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে, এবং আপনাদের প্রিয়জনদের কাছে খবরটি শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে সকলে জানতে পারে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে রেড বটনে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যান। এবং আপনারা ভিডিওর শেষে ভিডিওটি কেমন লাগলো, এই সংবাদটি আপনাদের কতটুকু উপকৃত আপনারা হলেন অবশ্যই কমেন্ট করে জানান এবং একটি লাইক দেবেন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। মিশন কর্তৃপক্ষ থেকে একটি প্রথম শ্রেণীর বাংলা সংবাদপত্রে এই খবরটি পরিবেশিত হয়। প্রায় 2 বছর পর জয়রামবাটিতে পুনরায় ভক্তদের দীক্ষাদান শুরু হয়েছে। মাতৃমন্দির সূত্রে জানা গিয়েছে যে করোনা পরিস্থিতির জন্য এতদিন দীক্ষাদান বন্ধ ছিল। বহু ভক্ত মঠের শিষ্যত্ব গ্রহণের জন্য অপেক্ষা করছিলেন। তাদের কথা ভেবে পুনরায় দীক্ষাদান পর্ব শুরু করা হয়েছে। শুধু জয়রামবাটি নয়, কামারপুকুর, কাশীপুর, বাগবাজার, মায়ের বাড়িসহ বেলুড় মঠের বিভিন্ন শাখায় দীক্ষাদান শুরু হয়েছে। চেন্নাই সহ দেশের বিভিন্ন মঠ, এমনকি বিদেশের মঠেও দীক্ষাদান পর্ব শুরু হয়েছে। বেলুড় মঠের ভাইস প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজের কাছ থেকে বুধবার ও বৃহস্পতিবার জয়রামবাটিতে অনেকেই দীক্ষা নিয়েছেন। দীর্ঘদিন পর দীক্ষা নেওয়ার সুযোগ পাওয়ার ভক্তরা ভীষণ খুশি। জয়রামবাটি মাতৃমন্দিরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বামী যোগেশ্বরানন্দজী মহারাজ বলেন যে করোনার জন্য প্রায় 2 বছর দীক্ষাদান বন্ধ ছিল, বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। ইতিমধ্যে বহু জায়গা থেকে ভক্তদের অনুরোধ এসেছে, সেই মতো দীক্ষাদান শুরু করা হয়েছে। বেলঘড়িয়ায় প্রথম শুরু হয়, তারপর মঠের অন্যান্য শাখাতেও তা শুরু হয়েছে। বেলুড় মঠের ভাইস প্রেসিডেন্ট বর্তমানে জয়রামবাটিতে আছেন। তিনি বুধবার ও বৃহস্পতিবার ভক্তদের দীক্ষাদান করেছেন। চলতি মাসের 16 এবং 17 তারিখ মাতৃমন্দিরে পুনরায় দীক্ষাদান হবে। দীক্ষা গ্রহণের জন্য কোভিডের 2টি ডোজ নেওয়া কিন্তু বাধ্যতামূলক, অথবা দীক্ষা নেওয়ার 72 ঘন্টা আগে করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ হওয়া দরকার। মাতৃমন্দির সূত্রে জানা গিয়েছে রামকৃষ্ণ মঠের লক্ষ লক্ষ ভক্ত দেশ ও বিদেশে ছড়িয়ে রয়েছে। প্রতি বছর বিভিন্ন সময়ে নির্দিষ্ট দিনে ভক্তরা মঠে এসে দীক্ষা নেন। তার জন্য ইচ্ছুক ভক্তরা মঠের বিভিন্ন শাখায় আগে থেকে যোগাযোগ করেন। রামকৃষ্ণ মঠের প্রধান কেন্দ্র বেলুড় সহ কাশীপুর, জয়রামবাটি, কামারপুকুর প্রভৃতি জায়গায় নিয়মিত দীক্ষাদান হয়। এছাড়াও অন্যান্য শাখা কেন্দ্রেও বছরে 1 থেকে 2 বার তা হয়। বিদেশের ক্ষেত্রে কোনো কোনো সময় বিশেষ প্রতিনিধি মারফত দীক্ষাদান করা হয়। দীক্ষা গ্রহণের জন্য ভক্তরা মঠের ইমেলে অথবা চিঠি পাঠিয়ে আবেদন করতে পারেন। মঠের যে কোনো মহারাজ দীক্ষাদান করতে পারেন না। বেলুড় মঠের প্রেসিডেন্ট এবং 5 জন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, কেবলমাত্র তারাই দীক্ষাদান করতে পারেন। তারা বিভিন্ন শাখা কেন্দ্রে পরিদর্শন করেন, তখন দীক্ষাদানের ব্যবস্থা করা হয়। মাতৃমন্দিরের মহারাজরা বলেন, জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ ঠাকুরের আদর্শ মেনে দীক্ষা গ্রহণ করতে পারেন। যারা ঠাকুর, রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে জীবন গড়ে তুলতে চান,
তারা স্বতঃস্ফূর্তভাবে দীক্ষাদানের ইচ্ছা প্রকাশ করেন। আবেদন করার পর মঠের পক্ষ থেকে ভক্তদের প্রাথমিক কাউন্সেলিং করা হয়। সবার আগে ঠাকুর সারদামা ও স্বামীজির জীবন কাহিনী পড়েছেন কি না তা জিজ্ঞাসা করা হয়। দীক্ষা নেওয়ার আগ্রহ হলে কেন তাও জানতে চাওয়া হয়। তাছাড়া দীক্ষা নেওয়ার পর আবেদনকারী মঠের বিভিন্ন নিয়ম রক্ষা করতে পারবেন কি না সেটাও বোঝার চেষ্টা করা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে তাদের কিছু বইপত্র পড়ার উপদেশ দেওয়া হয়। তারপর নির্দিষ্ট দিনে মঠে আসার জন্য বলা হয়। তো বন্ধুরা, সত্যি খুবই একটি খুশির খবর। সেই খবরটি আপনাদের কাছে তুলে ধরার আমি যথাসাধ্য চেষ্টা করেছি। এবং আপনারা যদি কেউ দীক্ষা নিতে চান, রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখায় আপনারা যোগাযোগ করুন। যেভাবে মহারাজরা বলছেন, তো আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার। জয় শ্রীরামকৃষ্ণ।